আরিফ, আপনি লিখেছেন বেশ কিছুদিন ধরে অনেকে চোখটা রোগে আক্রান্ত হচ্ছেন, অনেকটা মহামারীর মতো হয়ে গেছে ব্যাপারটি। ব্যাপারে শরীয়ত চিকিৎসা কি, সচেতনতামূলক কোনো পরামর্শ দেবেন কি? ইতিমধ্যে আমরা দেখেছি ব্যাপারে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সেক্টর থেকে আপনার সতর্ক করা হয়েছে এবং সেই সাথে এও বলা হয়েছে যে এটি নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, চোখটার এটি দুই দিন তিন দিনের মধ্যেই ঠিক হয়ে যায় বেশিরভাগ মানুষের। আমার নিজেরও উঠেছে এবং ঠিক হয়ে গেছে। এক্ষেত্রে তারা সচেতনতার অংশ হিসাবে যেটি করতে পারেন তা হলো যাতে করে পরিবার অন্যদের মধ্যে এটির জীবাণু না ছড়ায়, সেজন্য চোখে যথাসময় হাত না দেওয়া, দিলেও সেটিকে স্যানিটাইজ করা, ধোয়ার ব্যবস্থা করা, রুমাল ইত্যাদি ব্যবহার করে সেটি টিস্যু ইত্যাদি ব্যবহার করে ফেলে দেওয়া, এরকম নির্দেশনাগুলো তারা দিয়ে থাকেন, আমরা সেগুলোকে আমলে আনতে পারি। আর এই ছাড়া কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনার নির্দিষ্ট করে চোখ ওঠার জন্য দোয়া না থাকলেও চোখের রোগ থেকে বাঁচার জন্য, চোখে যাতে কোনো অসুবিধা না হয়, চোখে যেন সারা জীবন আমরা দেখে যেতে পারি, সেজন্য দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেই সমস্ত দোয়া আমরা পড়তে পারি।